হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সৌরভ এবং আমার বং এইনা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি DJI টেলো ড্রোনের ব্যাপারে বলতে এসেছি। আজ আমি খুবই এক্সাইটেড এই টেলো ড্রোন নিয়ে। এটি একটি নতুন মিনি ড্রোন যার দাম মাত্র 9,000। টেলো ড্রোনটি DJI কোম্পানি নির্মিত। এই টেলো ড্রোনের ভেতরে ইন্টেল প্রসেসর আছে। 9,000 টাকার ড্রোন পাওয়া খুবই অবিশ্বাস্যকর। এই টেলো ড্রোনের সাইজটা খুবই মিনি ড্রোন বলতে গেলে। এগুলো এটি হলো DJI টেলোর আসল ছবি। এবার এখানে দেখতে পারছি আমরা 13 মিনিট ফ্লাইট টাইম, 720 HD ট্রান্সমিশন, 5 মেগাপিক্সেল ক্যামেরা, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন, প্রিসিয়াস হাওয়ারিং, মাল্টিপল ফ্লাইট মোড, ইজি অপারেশন, প্রোগ্রামেবল উইথ SDK। এবার নিচে দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে কী কী আছে। রিমোট কন্ট্রোলার বা RC, ব্যাটারি চার্জিং হাব যেটাতে ব্যাটারি চার্জ করা হয়, এর উপরে লাগানোর জন্য কভার, DJI টেলো অ্যাপের জন্য গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। এবার DJI টেলোর বক্সটা খোলা যাক, দেখা যাক কী কী অ্যাক্সেস আছে। প্যাকেটটি কাটার পর প্রথমে দেখতে পাচ্ছি একটি সিলিকা জেলের প্যাকেট। এরপর দেখতে পাচ্ছি DJI টেলো চালানোর জন্য একটি ছোট্ট নির্দেশাবলী। এরপর দেখতে পাচ্ছি একটি ব্যাটারি প্যাকেট আর তার সঙ্গে প্রোপেলার মানে পাখা। এরপর এই পাশটা খোলার পর দেখছি আমরা DJI টেলো উইথ প্রোপেলার অ্যান্ড গার্ডস। এটার সাইজ খুবই ছোট, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ। এর উপরে লেখা আছে DJI টেলো, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। এবার আমি চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন। এরপর দেখাচ্ছি এটি একটা ব্যাটারি, এটি হলো ফুললি ম্যাক্সের ব্যাটারি যার বাইরের দাম আছে প্রায় 1400 টাকার মতো। এরপর দেখাবো চারটে প্রোপেলার এবং তার সঙ্গে প্রোপেলারগুলোকে DJI টেলোর সঙ্গে লাগানোর জন্য একটি স্ক্রুড্রাইভার। এবার DJI টেলো রেডি। এই DJI টেলো খুবই সেফ। এই DJI টেলোর ওজন মাত্র 80 গ্রাম। এটিতে আবার অটো টেক অফ ল্যান্ডিং মানে এক ক্লিকই উঠে যাবে আবার এক ক্লিকই নেমে যাবে। আবার আছে লো ব্যাটারির প্রোটেকশান, অর্থাৎ যখন লো ব্যাটারি হয়ে যাবে তখন সেটি আস্তে আস্তে নিজের থেকেই সিগন্যাল দেবে এবং নিজে থেকেই হয়তো নেমে আসবে। এছাড়াও আছে ফেল সেফ প্রোটেকশান, যখন মোবাইলের সঙ্গে বা রিমোট কন্ট্রোলের সঙ্গে এর কানেকশন লস হয়ে যাবে তখন এটি নিজে থেকেই আস্তে আস্তে নিচে নেমে আসবে। এর 5 মেগাপিক্সেল ক্যামেরা, অসাধারণ 720p ভিডিও এবং সুন্দর কোয়ালিটির ইমেজ দেখা। অন্যদিকে ব্যাটারি চার্জারের জন্য USB পয়েন্ট, এপাশে অন করার জন্য এবং ব্যাটারির জন্য ফাঁকা জায়গা আছে। এখন ব্যাটারিটা লাগিয়ে দেখা যাক। এর ওয়েট হবে টোটালি 80 গ্রাম, মাত্র 80 গ্রাম। এখন ওটার জন্য রেডি। এর নিচে আছে দুটো লাইট যা দিয়ে ইন্ডিকেট করবে জিনিসটা কোথায় অবস্থান করছে। এই DJI টেলো মোটর প্রায় 28,000 RPM যা এই পাখাটিকে ঘুরতে সাহায্য করে। চলুন অন করে দেখা যাক। অন হয়ে গেছে DJI টেলো। এবার DJI টেলো ড্রোনটিকে অফ করে দিলাম, অফ হয়ে গেল। এবার মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য DJI Go4 অ্যাপটি ডাউনলোড করতে হবে। আবার অন করলাম মোবাইলের ওয়াইফাই। অন করলে DJI টেলো ওয়াইফাইটি কানেক্ট করলাম।
এবার টেলো অ্যাপটি খোলার পর স্ক্রিনে আমার পুরো DJI টেলো ড্রোনের সব ধরনের ক্যামেরা এবং চালানোর জন্য যে ট্রিগার সব কিছু এসে গেল। এই পাশে আছে উপর নিচ সামনে পিছনে যাওয়ার জন্য, উপরে আছে ওয়ান ট্যাপ ফ্লাই, এটা ফ্লাইট মোড থ্রো অ্যান্ড গো, তারপর আছে ফ্লিপস, তারপর আছে আপ অ্যান্ড আউট, এরপর আছে 360, তারপর সার্কেল, তারপর আছে বাউন্স মোড। এছাড়াও অন্য কিছু করতে পারো তুমি নিজের থেকে। আর এখানে আছে ফ্লাইট স্পিড, ফাস্ট না স্লো, VR মোড, ব্লুটুথ, জয়স্টিক সেটিংস, ওয়াইফাই এবং আরও অন্যান্য। এখান থেকে তুমি বিগিনার্স গাইড করতে পারো, লো ব্যাটারি ওয়ার্নিং করতে হবে সেটা করতে পারো, ফটো কোয়ালিটি কীরকম হবে সেটা করতে পারো, বিটরেট কীরকম হবে, অটোতে করে রাখলে বেটার, 4MB ওপরে দেখতে পারবে, ব্যাটারি লেভেল, ওয়াইফাই, কত স্পিড এবং কত দূরত্ব গেল সেটা পরিমাপ, গ্যালারি, ভিডিও অথবা ফটো এবং শাটার। চলুন এবার ড্রোনটা ওড়ানো যাক। DJI টেলো ড্রোন উঠছে। আপনি কি জানেন এই DJI টেলোর ম্যাক্সিমাম স্পিড প্রায় 40 কিমি/ঘন্টা? অসাধারণ স্পিড এই একটি ছোট জিনিসের, ছোট ড্রোনের। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের দিন।